শেয়ার হয়েছে সন্তু ভাই? স্ক্রিন শো হয়েছে দেখতে পাচ্ছ? হয়নি? এবার হয়েছে দেখো। এবার ঠিক আছে ভাই? দেখো ইনইকুয়ালিটি, ইনইকুয়ালিটি যদি বলি ইকুয়াল, ইকুয়াল মানে কি তুমি বলবে দাদা? ইকুয়াল মানে সমান। আর যখন এর সাথে ইন কথাটা যোগ হয়ে যাবে, ইন কি একটা প্রেফিক্স, ইন প্লাস ইকুয়াল, ইন ইকুয়ালিটি বলছে, ইকুয়ালিটি। তাহলে যখনই ইন ইকুয়ালিটি বলবে তখন সেটা হয়ে যাবে অসমান, অসমান। চলো তাহলে ইন ইকুয়ালিটি মানে অসমান, অর্থাৎ এখানে বুঝতে পারলাম যে অসমান মানে আলাদা, অসমান বা আলাদা বলতে পারো, অসমান বা আলাদা বলতে পারো। তাহলে আলাদা বা অসমান এটা তুমি কি করে বুঝবে? মনে করো দুটো জিনিস রয়েছে, বা তুমি কোনো একটা পার্কে বসে আছো, এবার হট করে দেখলে দুটো মেয়ে হেঁটে যাচ্ছে তোমার সামনে দিয়ে, তুমি তোমার পাশে বন্ধু আছে, বন্ধুকে বললে বল এ কোনটা ভালো, তাহলে দেখা যাচ্ছে তার মধ্যে এটা একটা, তার মধ্যে এটা একটা, যে দুজন হেঁটে যাচ্ছে, তাই তো? অনিশ বললো না এ একটু লম্বা বেশি আর এ একটু খাটো, এ একটু মোটা বেশি, এ একটু পাতলা, তাহলে দুজনের মধ্যে কম্পারিজন করছি। তার মানে যখন অসমান বা আলাদা বলবো এটা ক্লিয়ার হলো না, একটা দেখে আমি বুঝতে পারবো না এটা অসমান বা এটা আলাদা বা এটা ভিন্ন, কমসে কম দুটো লাগবে, অলমোস্ট টু লাগবে, অলমোস্ট টু লাগবে, কমপক্ষে দুটো লাগবে, দুটো অবজেক্ট হোক, দুটো জিনিস হোক বা দুটো কিছু, নাহলে তো আমি কম্পারিজন করতে পারবো না। এই যে আলাদা বা অসমান বলছি এটা কখন বলছি? না যখন আমরা কম্পারিজন করছি। কি করছি? কম্পারিজন, কম্পারিজন মানে তুলনা করা। না দুটোর মধ্যে আমরা তুলনা করছি, এ লম্বা বেশি, তাহলে লম্বা বেশি মানে কি গ্রেটার দ্যান হয়ে গেল, এটা মনে করো এ, এটা বি। বললাম এ একটু মোটা বেশি, তাহলে এটা মোটা বেশি মানে কি হয়ে গেল, বা দুজনার হাইট সমান, তাহলে সমান বলে দিলাম, তাহলে হয় এ বেশি হবে। চলো দেখো, তাহলে হয় এ বেশি হবে তাহলে গ্রেটার দেন, নাহলে এ বেশি বি বেশি হবে তাহলে এটা লেস দেন হয়ে যাবে, বা দুজনাই সমান হবে। এই তিনটে জিনিস আসতে পারে, হয় এ বড় বি এর থেকে বা বেশি, হয় বি বেশি এর থেকে বা দুজনাই সমান। অর্থাৎ আমরা এখানে তিনটে সিম্বল পেলাম বা দেখতে পেলাম। কি সিম্বল পেলাম? হয় গ্রেটার দেন হবে, না হলে ইকুয়াল হবে, না হলে লেস দেন হবে। এটাকে বলবো গ্রেটার দেন, এটাকে বলবো ইকুয়াল বা সমান, আর এটাকে বলবো লেস দেন। বোঝা গেল? তার মানে এই যে তিনটে সিম্বল পেয়ে গেলাম, এটা ডেফিনেট পাচ্ছি বা সরাসরি পাচ্ছি, ডিরেক্ট পাচ্ছি, সেই জন্য এই সিম্বলগুলোকে আমরা কি বলবো? ডেফিনাইট সিম্বল। কি বলবো? ডেফিনাইট সিম্বল। এই সিম্বলগুলোকে কি বলবো? ডেফিনাইট সিম্বল। এই তিনটেকে ডেফিনাইট সিম্বল, ডেফিনাইট সিম্বল। এবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে গ্রেটার দ্যান আছে, তার সাথে এই দাগটা দেওয়া আছে, তখন এটা কি বলবো? গ্রেটার দ্যান, আর নিচে এই দাগটা থাকার জন্য ইকুয়াল বলবো। মানে এ গ্রেটার দ্যান বি, এটার মানে কি এ গ্রেটার দ্যান বি, মানে এ হচ্ছে বি এর থেকে বেশি বা বড় বা কিছু,
মানে এ গ্রেটার দ্যান বি মানে এ হচ্ছে বি এর থেকে বড়। যখনই তুমি এই সিম্বলটা নিয়ে চলে আসবে তখন হয়ে গেল এ গ্রেটার দ্যান বি, মানে এই গ্রেটার দ্যান ইকুয়াল এর সেন্সটা হয়ে গেল দুটো। কি সেন্স হয়ে গেল? এ বি এর থেকে বড়। আর কি সেন্স হয়ে গেল? এ ইকুয়াল বি। এই দুটো সেন্স ক্যারি করছে একটা সিম্বল গ্রেটার দ্যান ইকুয়াল। আবার এরকমও হতে পারে অনেক সময় সিম্বলটা ইকুয়াল দিয়ে কেটে দিয়েছে, মানে নট ইকুয়াল মানে সমান নয়। যখনই সমান দিয়ে কেটে দেবে তখন বুঝতে হবে না এটা নট ইকুয়াল মানে সমান নয়। বলে দিল এ নট ইকুয়াল বি, তার মানে কি হয়ে গেল? এ আর বি সমান না। দাদা সমান না মানে কি? এ তো বি এর থেকে কি বড় হতে পারে? হ্যাঁ হতে পারে। আবার এ বি এর থেকে ছোটও হতে পারে, এটাও হতে পারে। যখনই বলবে এ নট ইকুয়াল বি তার মানে হয় এ বি এর থেকে বড়, নালে হয় এ কী হয়ে যাবে বি এর থেকে ছোট। যে কোনো দুটো চান্স আসতে পারে, দুটোই সেন্স চলে আসছে। এগুলো আমাদের বুঝে নিতে হবে। আসবি আজকে যারা ক্লাস করছে না। আবার আরেকটা সিম্বলও দেখা যেতে পারে কি না লেস দ্যান এর সাথে ইকুয়াল, মানে হয় এ বি এর থেকে কি হবে ছোট হবে নালে সমান হবে। এরও দুটো সেন্স ক্যারি করে কি না হয় এ বি এর থেকে ছোট নালে এ বি এর কি সরি এটা সমান আসবে সমান। এটা হতে পারে, এটা হতে পারে এই অর্থ। তাহলে এগুলো আমরা কি বললাম ডেফিনেট সিম্বল সরাসরি বলে দিচ্ছি, মানে এ লেস দ্যান বি। অর্থাৎ আমি এখানে ডিরেক্ট বলে দিলাম এ হচ্ছে বি এর থেকে ছোট, কিন্তু যখনই লেস দ্যান ইকুয়াল থাকছে তখন আমি সরাসরি বলতে পারছি না কিন্তু কি এ বি এর থেকে ছোটও বলতে পারছি না বা এ বি এর সমান বলতে পারছি না। হয় এ বি এর থেকে ছোট না হয় এ বি এর সমান, সেন্সটা দুটো চলে আসছে। সেই জন্য এগুলো কিন্তু ডেফিনেট সিম্বল না। কি হবে তুমি অবশ্যই বলবে দাদা এগুলো ইনডেফিনাইট সিম্বল হয়ে যাবে। কি হয়ে যাবে? ইনডেফিনাইট সিম্বল। বলো চলো ইনইকুয়ালিটি মানে কি? অসমানতা। ইকুয়াল মানে সমান জানি, ইনইকুয়ালিটি মানে অসমান বা আলাদা ডিফারেন্স। ধরো দুটো জিনিস বা দুটো ইনইকুয়ালিটি বা অসমতা এটা কখন প্রযোজ্য হবে? অলমোস্ট টু, দুটো জিনিস লাগবে, দুটো অবজেক্ট হোক দুটো বস্তু হোক বা দুটো কিছু, তখন তাদের মধ্যে আমরা যখন কম্পারিজন করব তুলনা করব তখন গা এই ইনইকুয়ালিটি ব্যাপারটা আসে। মনে করো এই একটা ফিগার রেখেছি এ এটা বি, তাহলে বি এর থেকে এ কি হয় বেশি হতে পারে নাহলে বি এর থেকে বেশি হবে নাহলে সমান হবে, তিনটেই তো শর্ত আসতে পারে, হয় বড় হবে নাহলে ছোট হবে নাহলে সমান হবে, সেটা নেই। তাহলে এই যে তিনটে সিম্বল এটাই হচ্ছে ডেফিনেট সিম্বল, যেটা ডিরেক্ট পাচ্ছি আমরা যখন বলে দিচ্ছি এ বি এর থেকে বড় নাহলে এ বি এর থেকে ছোট নাহলে এ বি সমান। তাহলে এই তিনটে সিম্বল হয়েছে যে ডেফিনেট সিম্বল। আর এর অপোজিট যেগুলো বললাম এগুলো তো বুঝলেই শুনলে না, গ্রেটার দ্যান ইকুয়াল মানে হয় বড় হবে নাহলে ছোট হবে, নট ইকুয়াল মানে এটা সমানও না, সমান না মানে কি হয় বড় নাহলে ছোট, আর এটা গ্রেটার দ্যান লেস দ্যান ইকুয়াল তার মানে হয় ছোট হবে নালে সমান হবে। ক্লিয়ার হলো বিশ্ব ভাই? এটুকুই, এর বেশি কিছু বলিনি, কেবল শুরু হচ্ছে। চলো দেখো এরপরে, চলো বলো নিজেরা বলো এটার মানে কি? এ গ্রেটার দ্যান বি মানে এ বি এর থেকে বড়, তাই তো? যখন এটা কি এ গ্রেটার দ্যান ইকুয়াল বি বলবো তখন এটা একটাই অর্থ, এটা হচ্ছে ডেফিনেট সিম্বল এটা। আর এটা ইনডিফিনেট সিম্বল মানে হয় এ বি এর থেকে বড় নালে ছোট, দুটো সেন্স চলে আসছে, এটা হচ্ছে ইনডিফিনেট সিম্বল। এগুলো বোঝার চেষ্টা করতে হবে। এ নট ইকুয়াল বি এর মানে কি? হয় এ বি এর থেকে কি হবে বড় নালে এ কি হবে বি এর থেকে ছোট। এ লেস দ্যান ইকুয়াল বি এর কথার অর্থ কি? হয় এ বি এর থেকে ছোট নালে এ বি এর সমান। এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সিম্বল, এটুকুই বলেছি, এর বেশি কিছু বলিনি। বোঝা গেল বিশ্ব ভাই? চলো এরপরে আসছি।
এবার যে কম্পারিজন করতে হবে, এবার দুটো থাকলেও কোনো অসুবিধা নাই। আমি বলে দিলাম যে এটা বড় এটা ছোট, এ এ লেস দ্যান বি, এখান থেকে আমি ডিরেক্ট বলে দিচ্ছি না এ হচ্ছে বি এর থেকে ছোট। কিন্তু যখন এখানে দুটোর বেশি চলে আসবে অবশ্যই থাকতেই পারে, না থাকার কিচ্ছু নেই। সাপোজ এরকম বলে দিল এ বি সি, এখানে তিনটে চলে আসলো এ বি সি, এখান থেকে আমি কি বলবো? দেখো ভালো করে, এ আর বি এর মধ্যে যদি রিলেশন বলি, এ আর বি এর মধ্যে রিলেশন বললে কি বলবো? এ বি এর থেকে কি বলবো? বড়। যদি এ আর সি এর মধ্যে রিলেশন চাই তখন কি বলবো বলো? এ আর বি এর মধ্যে রিলেশন বলে দিলাম না এ হচ্ছে বি এর থেকে বড়, বা বি আর সি এর মধ্যে রিলেশন তাও বলে দিচ্ছি না বি আর সি সমান, কিন্তু এ আর সি যদি জানতে চাই তখন কি বলবো? এ আর সি এর মধ্যে রিলেশন কি বলবো বলো? একদম, তাহলে বি আর সি যেহেতু সমান বলছে, শোনো ভালো করে, বি আর সি যেহেতু সমান বলছে আমি বি এর জায়গায় সি কে পুট করতে পারি। বি এর জায়গায় সি কে পুট করলাম, তাহলে বি এর থেকে যদি এ বড় হয়, বি আর সি যদি যেহেতু সমান তাহলে বি এর জায়গায় সি কে পুট করলে কি বোঝা যাচ্ছে? এ এর থেকে, এ হচ্ছে সি এর থেকে বড়, তার মানে এ সি এর থেকে বড় হয়ে যাবে। বোঝা গেল সন্তু ভাই, বিশ্ব ভাই কথা বলবে? না, গ্রেটার দেন হবে, ইকুয়াল হবে না, এ গ্রেটার দেন সি হবে। কেন সি হবে? গ্রেটার দেন কেন হবে? বি আর সি তো সমান বলে দিয়েছে, তাহলে বি এর জায়গায় আমি সি কে পুট করে দিলাম, তাহলে বি এর থেকে এ বড় মানে সি এর থেকেও এ বড় হবে, সেজন্য এ গ্রেটার দেন সি। বোঝা গেল? চলো আরেকটা বলো। এখান থেকে বলো, এ আর বি এর সম্পর্ক কি? না, এ আর বি এর সম্পর্ক হচ্ছে এ বড় বি এর থেকে। আরেকটা সম্পর্ক কি পেতে পারি? বি আর সি, বি সি এর থেকে কি হবে? হয় বড় হবে নালে সমান হবে, এই যে বি আর সি এর রিলেশন, গ্রেটার দ্যান ইকুয়াল পেয়ে গেলাম। হয় বি সি এর থেকে বড় হবে নালে সমান হবে, কিন্তু তিন নম্বর যেটা বলছি সেটা কি বলো? এ আর সি, এ আর সি এর রিলেশন বলো কি হবে বলো, নিজেরা বলার চেষ্টা করো, তারপরে আমি বলবো। অবশ্যই গ্রেটার দেন হবে, এ গ্রেটার দেন সি। কেন? না, যখন লক্ষ্য করবে ভালো করে, এ আর সি এর কথা বলছে না, এ আর সি এর মধ্যে রিলেশন যখন আমরা চেষ্টা করব দেখার, সব থেকে যেটা লক্ষ্য করতে হবে আর কি, প্রায়োরিটি কাকে দেবো? না, গ্রেটার দ্যান সব থেকে প্রায়োরিটি যেটা দেবো আগে, প্রায়োরিটি, প্রায়োরিটি, প্রায়োরিটি কাকে দেবো? না, প্রথমে গ্রেটার দ্যানকে প্রায়োরিটি দিতে হবে, তারপরে গ্রেটার দ্যান ইকুয়ালকে প্রায়োরিটি দিতে হবে, আর তারপরে প্রায়োরিটি দিতে হবে সমানকে। প্রথমে এক নম্বরে প্রায়োরিটি দেবো গ্রেটার দ্যান, দুই নম্বরে গ্রেটার দ্যান ইকুয়াল, তিন নম্বরে দেবো প্রায়োরিটি ইকুয়ালকে। আর যদি লেস দ্যানে থাকে তাহলে এক নম্বরে দিব লেস দ্যানকে প্রায়োরিটি, দুই নম্বর তারপরে লেস দ্যান ইকুয়ালকে প্রায়োরিটি, আর তিন নম্বরে দিব ইকুয়ালকে প্রায়োরিটি। সব থেকে বড় হচ্ছে গ্রেটার দ্যান, তারপরে গ্রেটার দ্যান ইকুয়াল, তারপরে ইকুয়াল, সব থেকে ছোট হচ্ছে লেস দ্যান, তারপরে লেস দ্যান ইকুয়াল, তারপরে এইভাবে ক্রমে সাজাতে হবে। এবার ভালো করে লক্ষ্য করো, এ আর সি এর মধ্যে রিলেশন জানতে চাইছে, এ আর সি এর মধ্যে রিলেশন, তাহলে এই এ আর সি এর মধ্যে রিলেশনের সিম্বল কী আছে? এ গ্রেটার দ্যান আছে, আর কী আছে? গ্রেটার দ্যান ইকুয়াল। এই দুটোর মধ্যে বড়কে এক নম্বরে কাকে রাখতে বলেছি? গ্রেটার দ্যানকে, তাহলে গ্রেটার দ্যান বড়, তার মানে এ আর সি এর মধ্যে সম্পর্ক গ্রেটার দ্যান হয়ে যাবে, সেই জন্য এ গ্রেটার দ্যান সি। বোঝা গেল কি বললাম বলো? হ্যাঁ, না না, এ আর বি এর মধ্যে রিলেশন, তাহলে এ আর বি এর মধ্যে কি আছে? গ্রেটার দ্যান আছে, তাহলে গ্রেটার দ্যানে আসবে। চলো আরেকটা বলো।
বলো এ আর বি এর মধ্যে রিলেশন কি হবে? এ বড়, এটা কোনো সমস্যা নাই। বি আর সি এর মধ্যে রিলেশন কি হবে? বি বড়। 3 নম্বরে এ আর সি এর মধ্যে রিলেশন কি হবে বলো? দুটোই তো বড় সিম্বল, তার মানে বড়ই হবে, এ বড়ই হবে সি এর থেকে। সি এর থেকে যেহেতু বি বড়, তাহলে বি এর থেকে এ বড়, তার মানে সি এর থেকেও বড় হবে, তাই তো? এটা নিয়ে সমস্যা নেই তো? বলো, কথা বলো, কথা বলো, চলো, এগুলো জানার দরকার আগে, বেসিক করে নেই তারপরে যাব, তারপরে কোশ্চেন যাব, এগুলো ক্লিয়ার না হলে অসুবিধা হবে। পসিবল কম্বিনেশন অফ কম্পারিজন, আমরা যখন কম্পারিজন করি তখন যে 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 কম্বিনেশনগুলো আসতে পারে সবগুলো দেখে দিচ্ছি, সবাই বলার চেষ্টা করবে। এ বি বরাবর সি, এখানে বলো এ আর সি এর মধ্যে সম্পর্ক, খাতায় নোট করে, এই দেখিয়ে দিলাম, বলেই দিয়েছি, খাতায় নোট করো সবাই, খাতা ধরো, এ আর সি এর মধ্যে সম্পর্ক বলবে, গ্রেটার দেন হবে না লেস দেন হবে না কি হবে, তাড়াতাড়ি ফার্স্ট। এ বি সি, এ আর সি এর মধ্যে রিলেশন করবে, তাড়াতাড়ি করো, ফার্স্ট করো, খাতা বের করলে তো হয়ে যেত, বের কর, বের কর, এ গ্রেটার দ্যান ইকুয়াল বি, এ আর সি এর মধ্যে রিলেশন, এগুলো পুট করতে বলছি, এ আর সি এর মধ্যে রিলেশন দেখো, দেখো ভালো করে, এখানে এ এ আর সি, এখানে এ আছে, এখানে সি আছে, এ আর সি এর মধ্যে রিলেশন জানতে চাইছে, এখানে কি আছে গ্রেটার দেন, এখানে কি আছে গ্রেটার দেন, তাহলে এ আর সি এর মধ্যে রিলেশন কি হবে বলো? এখানে কি আছে ইকুয়াল, তাহলে গ্রেটার দেন আর ইকুয়াল আছে, এই দুটোর মধ্যে বড় কে বা 1 নম্বরে কাকে রাখবো, 1 নম্বরে গ্রেটার দেন, তারপরে গ্রেটার দ্যান ইকুয়াল, তারপরে ইকুয়ালকে রাখবো, এখানে রাখবো লেস দ্যান, তারপরে লেস দ্যান ইকুয়াল, তারপরে ইকুয়াল, এইভাবে তো রাখতে বললাম, তাহলে এখানে এই দুটোর মধ্যে মানে গ্রেটার দ্যান আর ইকুয়ালের মধ্যে বড় কে, গ্রেটার দ্যান বড়, তাহলে এ গ্রেটার দ্যান সি হয়ে যাবে। দ্বিতীয়টা দেখো, এ বি সি, এর থেকে বি, বি এর থেকে এ বড়, বি আবার সি এর থেকে বড়, তাহলে এ আর সি এর মধ্যে রিলেশন কি? দুটোই গ্রেটার দ্যান আছে, তাহলে দুটো গ্রেটার দ্যান থাকলে গ্রেটার দ্যানে আসবে, কোনো দেখার দরকার নাই। এ বি সি, এটা বলো, নিজেরা বলো, সন্তু ভাই বলার চেষ্টা করো, বলো, এখানে কি আছে গ্রেটার দেন, আর এখানে গ্রেটার দেন ইকুয়াল, তাহলে এ গ্রেটার দেন সি হয়ে যাবে, কারণ গ্রেটার দেন ইকুয়ালের আগে কি আসবে, এটাই তো 1 নম্বরে আসবে, এখানে বলো দুটোই গ্রেটার দেন আছে, তাহলে কি গ্রেটার দেন ইকুয়ালই হয়ে যাবে, এ গ্রেটার দ্যান ইকুয়াল সি। 3 নম্বর লাস্ট ডেটটা বলো, এ বি সি, এ আর সি এর মধ্যে রিলেশন কি আসবে? বিশ্ব ভাই ব্যাস, অসুবিধা হলে বলবে, হ্যাঁ ব্যাস,
চলো দেখো, এ লেস দ্যান বি ইকুয়াল সি, এ আর সি এর রিলেশন দেখো করো, এ বি সি, এ আর সি এর মধ্যে রিলেশন বলো, এ বি লেস দ্যান ইকুয়াল সি, এ আর সি এর মধ্যে রিলেশন বলো। কোশ্চেনে যাচ্ছি না, কারণ এগুলো ক্লিয়ার হয়ে গেলে কোশ্চেন ওড়াবে, তখন এগুলো ক্লিয়ার দরকার। বলো প্রথমটা কী হবে সন্তু ভাই, বলো। এ লেস দ্যান বি ইকুয়াল সি, প্রথমটা এ আর সি এর মধ্যে রিলেশন বলো। অবশ্যই, তারপরে বলো এ বি সি কী হবে, এ লেস দ্যান সি, এ লেস দ্যান বি লেস দ্যান ইকুয়াল সি, এটা কী আসবে এ আর সি এর মধ্যে রিলেশন। তারপরে বলো, আর এটা চলো এ গ্রেটার দেন বি লেস দেন সি, এখানে এ আর সি এর মধ্যে সম্পর্ক কি আসবে। এ গ্রেটার দেন বি লেস দেন ইকুয়াল সি, এখানে এ আর সি এর মধ্যে সম্পর্ক কি আসবে। এ লেস দ্যান বি গ্রেটার দ্যান ইকুয়াল সি, এখানে এ আর সি এর মধ্যে সম্পর্ক কি আসবে। এ গ্রেটার দ্যান ইকুয়াল বি লেস দ্যান ইকুয়াল সি, এখানে এ আর সি এর মধ্যে সম্পর্ক কি আসবে। বলো প্রথমটা বলো, এ আর সি এর মধ্যে দেখো ভালো করে, এ আর সি এর মধ্যে নট ইকুয়াল মানে তো হয় এ এ সি এর থেকে বড়, নাহলে এ সি এর থেকে ছোট, এটা হয়ে গেল। তাও তো শর্ত দুটো চলে আসছে, দুটো সেন্স, তাই না? এ নট ইকুয়াল সিও বলতে পারি না, রুলস কি বলছে, নিয়ম কি বলছে, হবেই না, কোনো রিলেশনই হবে না। রিলেশন ক্যান নট বি এস্টাবলিশ, রিলেশন ক্যান নট বি এস্টাবলিশ, রিলেশন ক্যান নট বি এস্টাবলিশড বিটুইন এ অ্যান্ড সি। বোঝা গেল, রিলেশন ক্যান নট বি এস্টাবলিশড বিটুইন এ অ্যান্ড সি, কোনো রিলেশনই পাওয়া যাবে না এ আর সি এর মধ্যে। তাহলে কি হতে পারে, না আইদার কেস হতে পারে, আইদার কেস
পসিবল। আইদার কেস পসিবল, আইদার মানে হয় এটা নাহলে ওটা, আইদার কেস মানে আইদার মানে হয় একটা একটা সত্য আর একটা ভুল হবে, আইদার কেস পসিবল। ঠিক আছে, তাহলে কি বোঝা গেল? কোনো রিলেশন থাকবে না, আইদার কেসটা পসিবল হতে পারে, এ আর সি এর মধ্যে কোনো রিলেশনই আসবে না। দেখো কেন আসবে না, এই যে এ লেস দ্যান গ্রেটার দ্যান বি আছে, এ গ্রেটার দ্যান বি আছে, তাহলে যখনই গ্রেটার দ্যান আর লেস দ্যান চলে আসবে উল্টো সিম্বল, মানে এটা গ্রেটার দ্যান আছে এটা লেস দ্যান আছে, দুটো আলাদা সিম্বল চলে আসবে, তখন এই এদের মধ্যে কোনো সম্পর্ক আসবে না, এ আর সি এর মধ্যে ডিরেক্ট রিলেশন হয়ে যাবে, মানে এ বির মধ্যে হবে বি সির মধ্যে হবে, কিন্তু এ সি এর মধ্যে কোনো রিলেশন আসবে না। বোঝা গেল? দুটো বিয়ে করবে, বিয়ে করে দুটো বউ একসাথে থাকবে ঘরে, থাকবে না, শুধু ঝগড়া হবে দুই সতিনের মধ্যে, এটাও তাই, দুটো আলাদা সিম্বল একসাথে থাকবে না, থাকতে পারে না, এখানেও তাই। আসছিস, গ্রেটার দ্যান আর এখানে আছে লেস দ্যান ইকুয়াল, মানে এখানে গ্রেটার দ্যান পেয়ে গেলাম, এখানে লেস দ্যান পেয়ে গেলাম, দুটো আলাদা সিম্বল, তাহলে এদের মধ্যে কোনো সম্পর্ক আসবে না, এ আর সি এর মধ্যে ডিরেক্ট রিলেশন পাবো, এ বি পাবো, বি সি পাবো, কিন্তু এ সি পাবো না। এখানেও তাই, লেস দ্যান আছে এখানে গ্রেটার দ্যান আছে, তাহলে কোনো রিলেশন আসবে না, এখানে গ্রেটার দ্যান আছে এখানেও লেস দ্যান আছে, কোনো রিলেশন পাবো না। সেই জন্য বললাম রিলেশন ক্যানট বি এস্টাবলিশড বিটুইন এ অ্যান্ড সি, কিন্তু আইদার কেস পসিবল, আইদার কেস সম্ভব। কীভাবে সম্ভব চলো দেখো, কোশ্চেনে যাচ্ছি না, আগে ক্লিয়ার করি এগুলো। ওইটাই তো বলবো, এবার নোট করো, খাতায় নোট করো, কন্ডিশন ফর আইদার অর কেস, কন্ডিশনস ফর আইদার অর কেস, আইদার অর কেস কখন হয়, কখন সম্ভব এটা, কন্ডিশনস বলছি। এক নম্বর লেখো, আমার সাথে সাথে লেখো, সবাই লেখো, বোথ দ্য এলিমেন্টস, কি লিখছি, বোথ দ্য এলিমেন্টস অফ টু গিভেন কনক্লুশন, হ্যাঁ এখানে কোশ্চেন যেটা থাকে আমাদের, কোশ্চেনটা একটু দেখে নিই, এই যে এখানে কনক্লুশন দিয়ে দেয় এইভাবে, চলো কোশ্চেন কোশ্চেনে নিয়ে যাই, আগে কোশ্চেন কেমন থাকে একটু দেখে নিই, নাহলে বলে শালা সবই করালো। এই যে দেখো বিবৃতি বলে দেখে লেখা আছে, চার নম্বর দেখো, বিবৃতি বলে দেওয়া আছে, তারপরে সিদ্ধান্ত দেওয়া আছে, ওই বিবৃতিকে বলছি স্টেটমেন্ট, আর নিচেরগুলো সিদ্ধান্তকে বলছি কনক্লুশন। ঠিক আছে, দুটো কনক্লুশন হোক তিনটে হোক যাই হোক, এইভাবে দেওয়া থাকবে, স্টেটমেন্ট দেওয়া থাকবে, কনক্লুশন দেওয়া থাকবে, এরকম কোশ্চেন হয় আর কি। এই যে ষোলো নম্বর কোশ্চেন দেখো, ই বরাবর এ ডি, এই যে একটা স্টেটমেন্ট দেওয়া আছে এর ওপর বেস করে সিদ্ধান্তটা দেওয়া আছে, স্টেটমেন্ট আর কনক্লুশন, বিবৃতি আর সিদ্ধান্ত, তাহলে এরকম কোশ্চেন থাকে, মানে এটাকে বলছি এটা দেওয়া থাকবে এটার ওপর বেস করে এই দুটো আমরা কনক্লুশন পাবো, এই নিচে সিদ্ধান্ত আছে ওটাকে কনক্লুশন বলছি। চলো এবার ওখানে চলো লিখে আসছি, আগে ক্লিয়ার করে দিই তারপরে কোশ্চেনে যাচ্ছি। কি বলছে, বোথ দ্য এলিমেন্টস অফ টু গিভেন কনক্লুশন যে কনক্লুশনগুলো দেওয়া থাকবে, মানে সিদ্ধান্তগুলো দেওয়া থাকবে, দুটো হোক তিনটে হোক দুটোই থাকে, এইধারে এইধার অর কেস যখন হয় তখন দুটো কনক্লুশনই থাকে আর কি, সেই জন্য বললাম টু, যখন দুটোর বেশি থাকবে তখন মনে তখন বুঝে যাবে যে এইধার কেস হবে না এখানে,
এইদার অর মানে হয় এটা নাহলে ওটা, হয় এক নাহলে দুই, এখানে দুটোই থাকে। যখনই কনক্লুশন দেখবে দুটোর বেশি আছে তখন জেনে যাবে যে না এখানে এইদার অর হওয়ার সম্ভাবনা নেই, কারণ এইদার অর হয় তখনই যখন দুটো স্টেটমেন্ট থাকে, আর স্টেটমেন্ট দুটো কনক্লুশন থাকবে। আর কনক্লুশনগুলো মানে সিদ্ধান্তগুলো কী হবে, না বোথ দ্য এলিমেন্টস অফ টু গিভেন কনক্লুশন, যে কনক্লুশনগুলো দেওয়া হবে দুটো সেই দুটো এলিমেন্টই কী হবে, সেম হবে। কনক্লুশনস মাস্ট বি সেম, লেখো মাস্ট বি সেম। আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি, আগে লেখো এগুলো। দুই নম্বর লেখো, বোথ দ্য কনক্লুশন বোথ দ্য কনক্লুশনস মাস্ট বি রং, মাস্ট বি মাস্ট বি রং ইন্ডিভিজুয়ালি, মানে আলাদা আলাদাভাবে, আলাদা আলাদাভাবে দুটো কনক্লুশনে ভুল হবে। তিন নম্বর শর্ত, কালেকটিভলি বোথ কনক্লুশন বোথ কনক্লুশন শুড স্যাটিসফাই দ্য গিভেন স্টেটমেন্ট স্টেটমেন্ট যে স্টেটমেন্ট দেওয়া থাকবে সেটাকে কী হতে হবে, স্যাটিসফাই হতে হবে। আমি পরপর ব্যাখ্যা করে বলে দিচ্ছি তিনটেই। দেখো এক নম্বর কি বললাম, বোথ দ্য এলিমেন্টস অফ টু গিভেন কনক্লুশন মাস্ট বি সেম, যে দুটো কনক্লুশন দেওয়া থাকবে তার দুটো এলিমেন্টই সেম হতে হবে, একই হতে হবে। তাহলে আমি একটা উদাহরণ আগে টানছি, দেখো ভালো করে। এ বি সি এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট, ঠিক আছে স্টেটমেন্ট। এবার কনক্লুশন বলছি বা সিদ্ধান্ত বলছি, এক নম্বর এ গ্রেটার দ্যান ইকুয়াল সি, দুই নম্বর এ লেস দ্যান সি। দেখো ভালো করে, এ হচ্ছে একটা কোশ্চেন, প্রথমটা স্টেটমেন্ট দেওয়া আছে মানে বিবৃতি দেওয়া আছে এ গ্রেটার দ্যান বি লেস দ্যান সি, এবার সিদ্ধান্ত দেওয়া আছে মানে কনক্লুশন এ গ্রেটার দ্যান ইকুয়াল সি, এ লেস দ্যান ইকুয়াল লেস দ্যান সি। এরপর বেশ করে যদি দেখি আমরা ভালো করে, এখানে এ আর সি এর মধ্যে রিলেশন যদি দেখি, এ এখানে আছে সি এখানে আছে, তাহলে এ আর সি এর মধ্যে দেখো উল্টো সিম্বল আছে, 203 যেটা বলেছিলাম গ্রেটার দ্যান লেস দ্যান, তাহলে এ আর সি এর মধ্যে কোনো সম্পর্ক আসতে পারে না, এ গ্রেটার দ্যান ইকুয়াল সি আছে আসতে পারে না, তাহলে এটা ভুল হয়ে গেল। দ্বিতীয়টা দেখো এ আর সি এর মধ্যে রিলেশন কী দিয়েছে, লেস দ্যান, এ আর এ লেস দ্যান সি এটাও আসতে পারে না, কেন, কারণ দুটো উল্টো সিম্বল আছে, লেস দ্যান আর গ্রেটার দ্যান যদি একসাথে অবস্থান করে তাহলে কোনো রকম সিদ্ধান্ত আসতে পারে না। এই যে এখানে বলে আসলাম এ বি সি দুটো উল্টো সিম্বল ছিল, এটা মনে করো বোঝা গেল, তাহলে এটার ওপর বেশ করে এ গ্রেটার দ্যান বি লেস দ্যান সি আছে, এখান থেকে এক নম্বর সিদ্ধান্ত বা কনক্লুশন বলা আছে এ গ্রেটার দ্যান ইকুয়াল সি, তার মানে এ আর সি এর মধ্যে রিলেশন হতে পারে না তাও বলছে, তাহলে এটা ভুল। দুই নম্বর কি বলছে এ লেস দ্যান সি, তাহলে এ আর সি এর মধ্যে তো হতেই পারে না রিলেশন যেহেতু উল্টো সিম্বল আছে, তাহলে এটাও ভুল। এক নম্বর কনক্লুশন কি বলছে দেখো, এই দার অর কেসের না বোথ দ্য এলিমেন্টস অফ টু গিভেন কনক্লুশন মাস্ট বি সেম, এটা দুটো কনক্লুশন, এই কনক্লুশনের যে এলিমেন্ট বোথ মানে দুটো সেগুলো সেম হবে একই হবে, তাহলে এখানেও এ আছে ভালো করে লক্ষ্য করো, এখানেও সি আছে। আবার দ্বিতীয় কনক্লুশন তো কি, এখানেও এ আছে এখানেও সি আছে,
মানে এ আর সি থাকতে হবে। এটাতেও দেখো এসি আছে এক নম্বরে, এখানেও দুই নম্বরেও এসি আছে, বোঝা গেল? দুটোতে সেম থাকতে হবে, এসি এসি। এবার এর জায়গায় সি, সির জায়গায় এ থাকতেই পারে, কোনো অসুবিধা নাই। মানে এটা এরকমও থাকতে পারে, তো এ গ্রেটার দ্যান ইকুয়াল সি, আর পরেরটা দেখা যাচ্ছে এরকম আছে, সি আর এ এরকম আছে, ঠিক আছে? তাহলে এটা ভুল, এ সির মধ্যে কোনো সম্পর্ক আসতে পারে না, এটাও ভুল। এ এ আছে, সি সি আছে, দুটো স্টেটমেন্টে, এখানেও কনক্লুশনে এসি আছে, এখানেও এসি আছে, দুটোতেই সেম এলিমেন্ট থাকতে হবে। কী কী বোঝাতে চাইলাম, বোঝা গেল বিশ্ব ভাই? এ বি থাকলে হবে না, না হ্যাঁ হ্যাঁ বি থাকবে না, এসি থাকবে দুটোতেই, প্রথমটাতে যদি এসি থাকে দ্বিতীয়টাতেও এসি থাকবে। এবার চলো দ্বিতীয় যাই, প্রথমটা বোঝা গেল, এবার দ্বিতীয়টা বোঝো। কালি চেঞ্জ করি, কালি কেমন লাগছে? দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা কি বলছে না, বোথ দ্য কনক্লুশনস মাস্ট বি রং ইন্ডিভিজুয়ালি, ইন্ডিভিজুয়ালি মানে আলাদা আলাদাভাবে, দুটো কনক্লুশনকেই কী হতে হবে, ভুল হতে হবে, রং হতে হবে। মানে দেখো প্রথমটাও ভুল হয়েছে, এ আর সি এর মধ্যে রিলেশন আসতে পারে না, দ্বিতীয়টাও ভুল হয়েছে। তার মানে দুই নম্বর শর্ত এটাই যে দুটো কনক্লুশন বা দুটো সিদ্ধান্তকেই ভুল হতে হবে। তাহলে এখানে দুটোই ভুল হয়ে গেল, তার মানে এক নম্বর সূত্র যেটা বা শর্ত যেটা সেটা মানছে কি, দুটো এলিমেন্ট সেম আছে, এসি এসি। দুই নম্বর শর্ত কি না, দুটোকেই ভুল হতে হবে, দুটোই ভুল হয়েছে, এটাও মানছে। তিন নম্বর শর্ত, দু নম্বরটা বোঝা গেল সন্তু ভাই? ও সন্তু ভাই তিন নম্বর দেখো, হ্যাঁ দুই নম্বরটাও তো মানলো, দুটোই ভুল হবে। এবার তিন নম্বর দেখো, কালেকটিভলি বোথ কনক্লুশন শুড স্যাটিসফাই দ্য গিভেন স্টেটমেন্ট, এই স্টেটমেন্টকে স্যাটিসফাই করতে হবে। মানে এ বি এর থেকে বড়, সি আবার বি এর থেকে বড়, তাহলে এখানে যদি দেখি এর থেকে সি বড় হচ্ছে, এর থেকে সি বড় হচ্ছে হলো আর কি, না এ আবার সি এর থেকে এখানে বড় হচ্ছে, এর থেকে এ হচ্ছে এখানে সি এর থেকে বড়, ভালো কথা, এর থেকে সি এখানে বড় হচ্ছে, তাও আবার কি এ আর সি এখানে ইকুয়াল আছে, তার মানে এসি সমান হচ্ছে। দেখো এখান থেকে আমি এ আর সি এর মধ্যে সম্পর্ক কি আসতে পারে, হয় এ আর সি সমান হবে, নাহলে এ সি এর থেকে বড় হবে, নাহলে এ সি এর থেকে ছোট হবে, এই তিনটের বাইরে তো কিছু আসতে পারে না বিশ্ব ভাই, এর বাইরে কি আসতে পারে না? তাহলে এখানে এক নম্বরে কি বলছে, হয় এ সি এর থেকে বড় মানে এটা, নাহলে এ সি এর সমান এটা, আর তিন নম্বরে কি, দুই নম্বর কনক্লুশন যেটা বললো কি, এ লেস দ্যান সি মানে এ সি এর থেকে ছোট, তিন নম্বর। তাহলে এই তিনটে শর্তই মানলো, মানে তিনটে যে সিম্বল, তিনটে সিম্বলই এখানে স্যাটিসফাই করলো, সেজন্য তিন নম্বরটাও সঠিক। আর যখন এই তিনটে শর্ত মিলবে, মানে দুটো এলিমেন্ট সেম হবে, এসি এসি, দুটোই ভুল হবে, এসি প্রথমটাও ভুল দ্বিতীয়টাও ভুল, আর এই শর্তটা মানবে, মানে হয় এসি সমান হবে, নাহলে এ সি এর থেকে বড় হবে, নাহলে এ সি এর থেকে ছোট হবে, অর্থাৎ এই তিনটে শর্তই যখন মানবে তখন এই কেসটা হয়ে যাবে এইদার অর। তাহলে এটা দুটোই ভুল হয়ে গেল, উত্তরে অপশনে কি থাকবে, অনলি ওয়ান ফলো, বা শুধুমাত্র এক নম্বরটা ঠিক, দুই নম্বরে থাকবে শুধুমাত্র দ্বিতীয়টা ঠিক, তিন নম্বরে থাকবে দুটোই ঠিক, আর চার নম্বরে থাকবে কোনোটাই ঠিক না, বা আর একটা অপশন থাকতে পারে কি, হয় এ ঠিক নাহলে দু ঠিক, হয় এক নম্বর ঠিক নাহলে দুই নম্বর ঠিক। তাহলে উত্তর এইখানে ওই এক নম্বর বা দুই নম্বর ঠিক হয়ে যাবে, এইদার অর হয়ে যাবে। এইদার অর মানে কি, হয় এক নাহলে দুই, এইদার অর মানে হয় এটা নাহলে ওটা। তাহলে এক্ষেত্রে যেহেতু তিনটে শর্তই মানলো, সেই জন্য এক্ষেত্রে এইদার অর প্রযোজ্য, তাহলে উত্তর হয়ে যাবে এইদার অর। ক্লিয়ার কিনা বলো, বোঝাতে পারলাম? অনেকদের অফলাইনে বলিনি এত না, আচ্ছা অফলাইনে বলিনি এত, কারণ অনলাইনে অনলাইনে দূরে থাকে তো এরা, মানে বুঝতে পারবে না ভেঙে না বললে, সেজন্য আরো ডিটেলসে বলছি। বোঝা গেল কিনা বলো বিশ্ব ভাই, ক্লিয়ার? অসুবিধা হলে বলো, বলিনি এত ডিটেলসে বলিনি। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে এইদার অর, এইদার অর। তাহলে এটা কেস ওয়ান করে নাও, মানে এই ক্ষেত্রে কেস ওয়ান দেখো ভালো করে, এই দ্বারা তখনই সম্ভব যখন এই সিম্বলটা থাকবে, হয় কনক্লুশনের মধ্যে থাকবে এই সিম্বলটা,
নালে এটা, যে কোনো একটা, হয় গ্রেটার দ্যান ইকুয়াল নালে লেস দ্যান ইকুয়াল, হয় এই কনক্লুশনের মধ্যে, সিদ্ধান্তের মধ্যে থাকবে, নালে স্টেটমেন্টের মধ্যে থাকবে, এটা দেখা যাবে। এখানে এক নম্বর কনক্লুশনে আছে দেখো, এটা কেস ওয়ান, এটা হতে পারে, মানে এখানে কনক্লুশনের মধ্যে থাকতে পারে। আর একটা কেস দিচ্ছি, দুই নম্বরটা দিচ্ছি দেখো, কেস টু, কেস টু, কেস টু কেমন হতে পারে লেখো, এ মানে স্টেটমেন্ট বলছি, আগে স্টেটমেন্টটা বলছি, এ গ্রেটার দ্যান ইকুয়াল বি ইকুয়াল সি, কনক্লুশন এক নম্বর, এ গ্রেটার দ্যান সি দুই নম্বর, এ ইকুয়াল সি দেখো ভালো করে। এখানে এ গ্রেটার দ্যান ইকুয়াল বি সি আছে, তাহলে এ আর সি এর মধ্যে কি এটা গ্রেটার দ্যান আসতে পারে? কারণ যখন আমি বলেছিলাম কি গ্রেটার দ্যান তখন আসবে, গ্রেটার দ্যান থাকবে, না থাকলে কি করে আসবে? গ্রেটার দ্যান তো নেই, গ্রেটার দ্যান ইকুয়াল আছে, ইকুয়াল আছে, তার মানে এটা ভুল। এ আর সি সমান সমান হতে পারে কি? কারণ দুই নম্বরে এটা তো আসে না, প্রথমে গ্রেটার দ্যান আসে, তারপরে গ্রেটার দ্যান ইকুয়াল আসে, তারপরে ইকুয়াল আসে, এখানে ইকুয়ালের থেকে তো এটাই বড়, গ্রেটার দ্যান ইকুয়াল বড়, তার মানে এটা এ আর সি এর মধ্যে রিলেশনটা গ্রেটার দ্যান ইকুয়াল হওয়ার কথা, কিন্তু কি বলছে এ আর সি ইকুয়াল, তার মানে এটাও ভুল, এটাও ভুল। তার মানে যেহেতু শর্ত কি এদার অরের দুটো এলিমেন্টের, দুটো কনক্লুশনের এলিমেন্ট সেম হতে হবে, মানে এসি এসি সেম, তার মানে এক নম্বর সূত্র মানছে। দুই নম্বর সূত্র কি, না এসি মানে কনক্লুশন দুটোকেই ভুল হতে হবে, দুটোই ভুল হয়েছে। আর তিন নম্বর শর্ত কি, না এটাকে তিনটে ওই তিনটে ফর্মুলায় মানে মানতে হবে, হয় এ বড় হবে, এখানে সি এর থেকে বড় আছে, আবার কি না এ আর সি সমান হবে, অথবা দেখো এখানে এ আর সি এর মধ্যে গ্রেটার দ্যান ইকুয়াল নেই, কিন্তু এই স্টেটমেন্টে দেওয়া আছে এখানে, এই যে এই সিম্বলটা এখানে আছে, যেহেতু এই সিম্বলটা এখানে আছে এ আর সি এর মধ্যে, এখানে পেয়ে যাচ্ছি এ আর বি রিলেশন পেয়ে যাচ্ছি, এই যে বি এর জায়গায় যদি সি কে রাখি তাহলে হয় এ সি এর থেকে বড় হবে, নাহলে সমান হয়ে যাবে, সেই জন্য এটাও কিন্তু এ দ্বারার কেস হবে। বি এর জায়গায় সি কে রাখলে এ কি সি এর থেকে বড় হচ্ছে, আবার কি সমান হয়ে যাচ্ছে, সেই জন্য এটা এ দ্বারার কেস হয়ে যাবে, তিনটে সিম্বল পেয়ে যাচ্ছি। এ হচ্ছে কনসেপ্ট, এবার বাকিটা কোশ্চেন করতে গিয়ে সলভ করব, পুরোটা দিয়ে দিলাম কনসেপ্ট, এবার কোশ্চেন প্র্যাকটিস করতে হবে বেশি পরিমাণে। বলো এইটুকু কারো প্রবলেম থাকলে বলো। ওই ভুল হলে প্র্যাকটিস করলে অটোমেটিক হয়ে যাবে। চলো কোশ্চেনে যাই, এই কোশ্চেনগুলো একটু টাফ হবে প্রথমে করা, সেজন্য একটু স্কিপ করে এগুলো পরে করব, আগে পরেগুলো করে দিই, ঠিক আছে? এগুলো একটু জটিল আমার মতে, এখানে দেওয়া উচিত হয়নি, এগুলোও করব, কোনো অসুবিধা নাই, একটু অসুবিধা হবে আগে এখান থেকে করি, ষোলো থেকে করি, এগুলো সুবিধা হবে করতে, নেক্সট দিন করাবো ওইগুলো, তাহলে ক্লিয়ার হবে, প্রথম দিন ওইগুলো করতে অসুবিধা হবে, ঠিক আছে বিশ্ব ভাই? চলো ষোলো থেকে করো। বলছে নিচের বিবৃতির সাথে দুটি সিদ্ধান্ত এক ও দুই দেওয়া আছে, সেই ভিত্তিতে এ বি সি ডি ই এর মধ্যে কোনটি সঠিক নির্ণয় করো, যেখানে শুধুমাত্র, এখানে পাঁচটা অপশন দিয়ে দিয়েছে দেখো, শুধুমাত্র এক সত্য, শুধুমাত্র দুই সত্য, এক ও দুই এর যে কোনো একটি সত্য, এই সি যেটা দেওয়া আছে সেটাই হচ্ছে আইদার অর, এক ও দুই উভয় সত্য নয়, মানে কোনোটিই নয়, এক ও দুই উভয় সত্য, পাঁচটা অপশন দিয়েছে। দেখো ষোলো নম্বর কোশ্চেন দেওয়া আছে, যেটা ই ইকুয়াল এ ডি লেস দ্যান ডি গ্রেটার দ্যান ইকুয়াল বি গ্রেটার দ্যান এফ ইকুয়াল সি, এখানে এ বি সি ডি এফ অনেক কিছু দিয়ে দিয়েছে,
আমাদের যেটা করতে হবে কি করতে হবে, রিলেশন দেখতে হবে। প্রথমটা দেখো, ই আর বি এর মধ্যে বলেছে রিলেশন, তাহলে ই কোথায় আছে? এখানে। বি কোথায় আছে? এখানে। ই আর বি এর মধ্যে রিলেশন দেখো, ই আর বি এর মধ্যে কি পাচ্ছি? এখানে দেখো উল্টা সিম্বল পেয়ে যাচ্ছি না? যদি লিখি, আমি লিখে করছি এটা প্রথমটা, আস্তে আস্তে লেখা বন্ধ করে দেব। ই এ ডি, এখানে কি পাচ্ছি? বি। তারপরে আছে এফ, আর শেষে আছে সি। দেখো ভালো করে, জানতে চাইছে এক নম্বর কি ই আর বি এর মধ্যে। তাহলে ই এখানে আছে, বি এখানে আছে, এবার আমাকে দেখতে হবে ই আর বি এর মধ্যে রিলেশন কোনটা হবে। ই আর বি এর মধ্যে দেখো এখানে আছে আলাদা সিম্বল, উল্টা সিম্বল পেয়ে গেলাম, দুটো আলাদা। এটা গ্রেটার দ্যান, এটা লেস দ্যান, তার মানে ই আর বি এর মধ্যে কি কোনো সম্পর্ক আসতে পারে বিশ্ব ভাই? না, তার মানে ই আর বি আসতে পারে না, এটা ভুল হয়ে গেল এক নম্বর। দুই নম্বর দেখো সি আর ডি, সি কোথায়? এখানে। ডি কোথায়? এখানে। সি আর ডি এর মধ্যে সম্পর্ক কি আসতে পারে? সি আর ডি সম্পর্ক কি আসতে পারে? এখানে ডি আছে, এখানে সি আছে, ডি আর সি। দেখো ডি এখানে লেস দ্যান গ্রেটার দ্যান আছে, এখানে গ্রেটার দ্যান আছে, এখানে কি আছে? গ্রেটার দ্যান ইকুয়াল, সরি, ডি আর বি এর মধ্যে গ্রেটার দ্যান ইকুয়াল আছে, এখানে গ্রেটার দ্যান আছে, এখানে ইকুয়াল আছে। তাহলে এই তিনটের মধ্যে বড় কে? গ্রেটার দ্যান ইকুয়াল, গ্রেটার দ্যান আর ইকুয়াল, এই তিনটের মধ্যে কে বড় কে? বড় হচ্ছে গ্রেটার দ্যান, সব থেকে বড়। এক নম্বরে প্রায়োরিটি কাকে দেবো? গ্রেটার দ্যানকে। তার মানে হ্যাঁ, তাহলে ডি গ্রেটার দ্যান সি হয়ে যাবে, তাই তো আছে অপশন? ডি গ্রেটার দ্যান না, ডি বড় আছে। দেখো ডি এর দিকে মুখ খোলা, সি এর থেকে ডি বড়, এখানে সি এর থেকে ডি বড় আছে, তার মানে দুই নম্বর সঠিক। বোঝা গেল বিশ্বভাই কি করলাম? যাবো নেক্সট, যাবো সন্তু ভাই, বলো কথা বলো। সতেরো করো, বলো তোমরা বলো। টি আর আর লক্ষ্য করো ভালো করে, টি কোথায় আছে? এখানে। আর কোথায় আছে? এখানে। দেখো মাঝে আছে কমা, মাঝে কমা আছে, তার মানে আমাকে ভালো করে রিলেট করতে হবে। এটা কি আছে? পি টি ইকুয়াল ইউ, লেস দ্যান ইকুয়াল ডাব্লু, কমা আছে মাঝে, কিউ আর ডাব্লু। আমাকে টি বরাবর আর বের করতে হবে, মানে টি আর আর এর মধ্যে রিলেশন। তাহলে টি কোথায় আছে? টি এখানে। আর কোথায় আছে? আর এখানে। তাহলে টি আর আর এর মধ্যে রিলেশন কি করে পাবো? টি আর আর এর মধ্যে রিলেশন কি করে পাবো? কারণ দেখতে হবে আসতে, টি আর আর এর মধ্যে রিলেশন কি করে পাবো? টি থেকে আর পৌঁছানো যাবে না, এখানে কমা দেওয়া আছে। তাহলে আমাকে কি করতে হবে? টি থেকে ডব্লু যেতে হবে, এখানে ডব্লু আছে, তারপরে ডব্লু থেকে আর আসতে হবে, তবেকার টি থেকে আর এ যেতে পারবো। তাহলে টি থেকে ডব্লু, তাহলে ডব্লুর পরে কি আছে? আর। আর কে এখানে লিখে নাও, টি ইউ ডব্লু, তারপরে আর। আর এর থেকে দেখো ভালো করে, আর কি বড় দেখাচ্ছে ডব্লুর থেকে, তাহলে সিম্বলটা দিয়ে নিলাম, ব্যাস। আর আগে আছে, আর কে এখানে বসেছি, তাহলে আর কি ডব্লুর থেকে বড়, তাহলে ডব্লু থেকে বড় মানে এই সিম্বলই হবে, ইকুয়াল হবে। এবার দেখো ভালো করে, এটা ইকুয়াল আছে, তাহলে টি আর আর এর মধ্যে সম্পর্ক কি হবে? এখানে ইকুয়াল, এটা গ্রেটার দ্যান লেস দ্যান ইকুয়াল, এটাও লেস দ্যান ইকুয়াল, তাহলে লেস দ্যান ইকুয়াল হবে। আর এখানে কি আছে? আর, তার মানে এটা ভুল হয়ে গেল। ইউ আর এর সম্পর্ক দেখো, ইউ এখানে, আর এখানে, ইউ আর এর সম্পর্ক কি লেস দ্যান ইকুয়াল হবে? এখানে তো লেস দ্যান নেই, কোথাও আছে ইউ আর? ইউ আর এর মধ্যে লেস দ্যান তো নেই, তাহলে এটাও ভুল হয়ে গেল, দুটোই ভুল। আঠেরো করো,
অ্যান্সার করার চেষ্টা করো বিশ্ব ভাই। প্রথমে গেটার দ্যান আসবে নালে ইকুয়াল আসবে, পারোটি ওইটা দেখার সবসময় মাথায় নেবে। প্রথমে গেটার দ্যান নালে ইকুয়াল, এই মানে লেস দ্যান, গেটার দ্যান ইকুয়াল, তারপরে তারপরে গেল লেস দ্যান ইকুয়াল, তারপরে শেষে ইকুয়াল, এটা মাথায় রাখবে সবসময়। দেখো পি থেকে আর যেতে হবে আমাকে, পি আর আর এর সম্পর্ক, পি কোথায় আছে এখানে, আর কোথায় আছে এখানে। তাহলে পি থেকে আর যদি যেতে হয় এই দুটোর মধ্যে আলাদা কমন কমা আছে, তাহলে এই দুটোর মধ্যে কমন কি আছে, ডব্লু কমন। তাহলে পি থেকে প্রথমে ডব্লু যাব, ডব্লু থেকে আর যাব, তাহলে পি থেকে তবে তো আর পৌঁছে যাবো। তাহলে পি থেকে যখনই ডব্লু যাচ্ছি দেখো এখানে উল্টা সিম্বল পেয়ে গেলাম, এখানে লেস দ্যান, এখানে লেস দ্যান গ্রেটার দ্যান, এখানে লেস দ্যান ইকুয়াল। তার মানে পি থেকে ডব্লু যেতে গিয়েই তো ভুল হয়ে যাচ্ছে, পি থেকে ডব্লু যেতে গিয়ে উল্টা সিম্বল পেয়ে যাচ্ছি, তার মানে এটা ভুল হয়ে যাবে অটোমেটিক। পি থেকে ডব্লু যেতে গিয়ে আলাদা সিম্বল পেয়ে যাচ্ছি, আবার ডব্লু থেকে আর যাওয়ার কী দরকার, শুধু শুধু যখনই দুটো আলাদা সিম্বল চলে আসবে তখনই তো সেটা ভুল হয়ে যাবে, পি আর আর এর মধ্যে রিলেশনই পাবো না, ভুল। ইউ আর কিউ দেখো, ইউ আর কিউ দেখো, ইউ থেকে কিউ যদি বলি তাহলে ইউ থেকে ডব্লু যাব, ডব্লু থেকে আবার কিউ যেতে হবে, তাহলে ইউ তারপরে কী আছে ডব্লু, ডব্লু থেকে আবার কিউ। দেখো ইউ থেকে ডব্লু যদি যায়, ডব্লু থেকে কিউ যায়, সব কি এই যে মিডিল মানে মাঝেরটা, হয় লেস দ্যান ইকুয়াল আছে বা গ্রেটার দ্যান ইকুয়াল আছে, কিন্তু লেস দ্যান বা গ্রেটার দ্যান তো নেই, তার মানে দুই নম্বরটা ভুল। ভালো করে সিম্বলগুলো লক্ষ্য করো, যেটা বলছি লক্ষ্য করো ভালো করে। ইউ থেকে যদি ডব্লু যায় তাহলে ডব্লু থেকে কিউ যাব, কারণ ইউ আর কিউ এর মধ্যে রিলেশন জানতে চাইছে, ইউ আর কিউ এর মধ্যে রিলেশন। তাহলে ইউ থেকে ডব্লু যাব, ডব্লু থেকে কিউ, তাহলে এর মধ্যে কি কোথাও আছে এই বড় রিলেশনটা, মানে লেস দ্যান বা গ্রেটার দ্যান, কোথাও নেই। ইউ এর পরে এখানে লেস দ্যান ইকুয়াল, এখানেও কি লেস দ্যান ইকুয়াল, এখানেও লেস দ্যান ইকুয়াল, তার মানে লেস গ্রেটার দ্যান কী করে আসে, তাহলে ভুল, দুটোই ভুল হয়ে গেল। আর দুটোই ভুল এখানে কি এই ধার আসতে পারে, পি আর আছে, ইউ কিউ আছে, তাহলে এই ধার তো আসতে পারে না। এই ধার আসার মানে কি এখানে পি আর আছে, এখানেও পি আর থাকতে হবে, বা এখানে ইউ কিউ আছে, ওপরেও ইউ কিউ থাকতে হবে, দুটো এলিমেন্টই সেম হতে হবে, তাই তো বিশ্ব ভাই? আবার উপরেরটাও তাই, দুটোই ভুল হয়েছে, দুটোই ভুল হলে যে এই দ্বারা আর হবে তা না, কি দুটো এলিমেন্টও সেম হতে হবে, টি আর এখানে ইউ আর আছে, টি আর নেই, সেজন্য ওটাও এই দ্বার আর না, উত্তর হয়ে যাবে আমাদের কোনোটি সত্য নয়। ওই যে যেটা ছিল অপশনে কি ছিল, এক ও দুই উভয়ই সত্য নয়, অপশন ডি অ্যান্সার হয়ে যাবে। 19 করো, 19 নম্বর, তো নেটওয়ার্ক প্রবলেম আছে। পি আর এক্স এর মধ্যে রিলেশন জানতে চাইছে, পি কোথায় আছে এখানে, এক্স কোথায় আছে এখানে, ডব্লু আর এক্স সমান, তাহলে পি থেকে কোথায় যাব, আর আর থেকে ডব্লু। তাহলে পি কে যদি এখানে পুট করে দিই, এখানে পি লিখে দিলাম, পি আর আর সমান, তাহলে আর এর জায়গায় যদি পি কে রেখে দিই, আর এর জায়গায় যদি পি কে রেখে দিই, পি আর যেহেতু সমান বলেছে, তাহলে পি এর থেকে দেখো এক্স রিলেশন টেনে নাও, পি এস, তাহলে এখানে কি পাচ্ছি পি আর এক্স এর মধ্যে রিলেশন কি, এটা লেস দ্যান ইকুয়াল আছে, এটা সরি গ্রেটার দ্যান ইকুয়াল, গ্রেটার দ্যান, তাহলে পি গ্রেটার দ্যান হয়ে যাবে এক্স, পি গ্রেটার দ্যান এক্স আছে, হ্যাঁ আছে, তাহলে এটা সঠিক, এক নম্বর সঠিক হয়ে যাবে, পি গ্রেটার দ্যান ইকুয়াল এস, গ্রেটার দ্যান ডব্লু,
ইকুয়াল এক্স, তাহলে পি আর এক্স এর মধ্যে রিলেশন কি হবে? পি বড়ই তো হবে, এই যে বড়ই আছে, পি গেটার দান আছে, এখানে দ্বিতীয়টাই গেটার দান আছে, পি গেটার দান আছে, গেটার দানে তো বড় আসবে, গেটার দান ইকুয়াল আর ইকুয়াল এর মধ্যে সব থেকে বড় কি? গেটার দান, তাহলে পি গেটার দান এক্স। দুই নম্বরটা দেখো, ওয়াই লেস দ্যান ইকুয়াল এক্স, ওয়াই আর এক্স এর মধ্যে রিলেশন করতে হবে, ওয়াই থেকে যদি যাই তাহলে ওয়াই এখানে আছে আর এখানে আছে, তাহলে ওয়াই থেকে আসতে ওয়াই থেকে আর যাব, আর থেকে এক্স যাব, ওয়াই থেকে আর, আর থেকে এক্স, তাহলে ওয়াই থেকে যখন আর যাচ্ছি, আর থেকে আবার এক্স যাচ্ছি, তাহলে এর মধ্যে তো এই যে লেস দ্যান গ্রেটার দ্যান চলে আসছে, তার মানে মাঝের সিম্বল আসবে কী করে? এটা ভুল। আমি কি বোঝাতে চাইলাম, ওয়াই ওয়াইয়ের পরে কি যাচ্ছে? আর, তার মানে আর এটা নিলাম আগে ওয়াই আর, তারপরে এইবার এই আর থেকে চলে আসো, আর এর পরে কি আছে? ইকুয়াল না, গ্রেটার দ্যান ইকুয়াল, তারপরে এস, তারপরে কি আছে? গ্রেটার দ্যান ডাব্লু বরাবর এক্স। তাহলে যখন ওয়াই থেকে আমি এক্স যাচ্ছি, ওয়াই থেকে এক্স যাচ্ছি, এই মাঝে দেখো বড় সিম্বল চলে আছে, মানে গ্রেটার দ্যান আছে, আর এটা কি মাঝের সিম্বলটা, তার মানে এটা ভুল হয়ে গেল। যখন বড় সিম্বল থাকবে বড় সিম্বলই তো আসবে, আর তার থেকে বড় এটা উল্টো সিম্বল হয়ে যাচ্ছে না, আলাদা, এটা গ্রেটার দ্যান ইকুয়াল, এটা লেস, এটা লেস দ্যান ইকুয়াল, এটা গ্রেটার দ্যান ইকুয়াল, দুটো আলাদা সিম্বল, তাহলে আলাদা সিম্বল মানে তো রিলেশন আসবেই না। তাহলে অনলি ওয়ান ফলোস, শুধুমাত্র এক নম্বর সিদ্ধান্ত সঠিক। 20 করো, কুড়ি নম্বর করো, ডি আর জি, ডি এখানে, জি এখানে, ডি আর জি এর মধ্যে রিলেশন কি হবে বলো? ডি আর সি সমান বলেনি, তাহলে সি এর জায়গায় এখানে ডি বসিয়ে দাও, তাহলে দেখো এবার ডি এর থেকে জি কি হচ্ছে? ছোট, মানে এটা লেস দ্যান ইকুয়াল আর এটা লেস দ্যান আছে, তাহলে জি লেস দ্যান হয়ে যাবে না, জি কি ডি এর থেকে ছোট, তাহলে ঠিক আছে, এটা জি তো ছোট বলেছে, জি এর দিকে মুখ ক্লোজ আছে, দেখো তাহলে জি এর দিকে মুখ ক্লোজ আছে, তাহলে এক নম্বর সঠিক হয়ে যাবে। দুই নম্বর বলো, ই লেস দ্যান আই, ই কোথায় আছে? এখানে ই, আই কোথায় আছে? আই এখানে, তাহলে ই থেকে আই যেতে গেলে আমাকে কী করতে হবে? ই থেকে প্রথমে সি যেতে হবে, সি থেকে আই, তাহলে ই থেকে যখন আই যাব, তাহলে ই থেকে এদিকে দেখো ই ক্লোজ মুখ, আবার ওইদিকেও ক্লোজ আছে, তার মানে উল্টো সিম্বল হয়ে যাচ্ছে, ই থেকে সি যাচ্ছি, তাহলে ই থেকে আই, সরি ই থেকে আই যেতে হবে, তাহলে আই থেকে যদি সি যাই, আই থেকে সি এটাই নেই, লেস দ্যান ইকুয়াল আছে, তারপরে সি এর পরে কি আছে? ডি, ডি লেখো এখানে, এটা তুলছে, এবার ডি এর পরে কি আছে? ই, তাহলে সি থেকে ডি যদি যায়, সি ডি সমান আছে, আর ডি এর পরে ই নাও, ডি এর পরে ই কি আছে? এটা, তাহলে এটা দুটো আলাদা সিম্বল চলে আসছে, তার মানে এটা ভুল, আই আর ই এর রিলেশন শুধুমাত্র এক নম্বর সঠিক। 20 অপশন এক, মানে এক বলতে এক সঠিক হবে, শুধুমাত্র এক। বোঝা গেল বিশ্ববাবু? না, মাথার উপর দিয়ে যাচ্ছে। সন্তু ভাই হচ্ছে? ও সন্তু ভাই কথা বলে না, একটু অসুবিধা হচ্ছে, হবে অসুবিধা প্রথম দিন, বই আছে না ভাই, পিডিএফ, পিডিএফ আছে তো, একটু খুলে দেখার চেষ্টা করবে, করবে হ্যাঁ, আবার দরকার হলে ভিডিওটা আবার দেখবে। 21 করো, এখানে দুটো দেওয়া আছে, 21-22 সিদ্ধান্ত, প্রথম থেকে আসার চেষ্টা করো।
প্রথমটা কি আছে দেখো, সি আর কে এর মধ্যে রিলেশন, তাহলে সি এখানে আছে, কে এখানে আছে, সি আর কে এর মধ্যে রিলেশন যদি দেখি তাহলে সি থেকে কে কিভাবে যাব, সি থেকে কে যেতে গেলে আমাকে কমন কী পাচ্ছে এই দুটোর মধ্যে, সি থেকে কে এই তো চলে আসা যাচ্ছে, এখানেও সি আছে, সি থেকে কে, তাহলে সি আর কে এর মধ্যে রিলেশন কী হবে, সি সি ছোট হবে কে থেকে, তাই না? কে এখানে আছে আর সি এখানে আছে, তার মানে এই গেটার দেন আর গেটার দেন ইকুয়ালের মধ্যে গেটার দেনই তো বড় হবে, এটাকে উল্টে লিখেছে, কে সি না লিখে সি কে লিখেছে, এখানে সি কে আগে দিয়েছে কে কে, তার মানে সিম্বলটা উল্টে যাবে, তাই তো আছে সি কে লেস দেন কে আছে, তার মানে 1 নম্বর সঠিক। এক নম্বর সঠিক। 2 নম্বর করো, বি আর ডি, বি কোথায় এখানে, ডি কোথায় এখানে, তাহলে বি আর ডি এর মধ্যে রিলেশন কি আসবে, সঠিক আছে। 2 নম্বরও বি আর ডি এর মধ্যে রিলেশন ইকুয়াল আছে আর লেস দ্যান ইকুয়াল আছে, তাহলে ইকুয়ালের থেকে লেস দ্যান ইকুয়ালই তো বড়, সেজন্য লেস দ্যান ইকুয়াল সঠিক। 22 নম্বরের একেরটা বলো, 22-1, এ আর জে, 22-1, এ আর জে, এ এখানে আছে, জে এখানে আছে, তার মানে এ থেকে সি যাব, সি থেকে জে যাব, তাহলে এ থেকে যখন বি যাচ্ছি, বি বড়, বি থেকে সি যাচ্ছি, তাহলে সি থেকে আবার জে যাচ্ছি, তার মানে জে তো বড়ই হবে না, এ থেকে যখনই আমি সি যাচ্ছি তার মানেই তো এখানে আমি লেস দ্যান পেয়ে যাচ্ছি, তার মানে এখানে লেস দ্যান ইকুয়াল আসে কী করে, তাহলে এটা ভুল হয়ে যাবে। দেখো ভালো করে, এ থেকে যখনই সি যাচ্ছি, সি থেকে জে যাব, তাহলে এ থেকে যখনই সি যাচ্ছি এখানে তো আমরা এই সিম্বলটা পেয়ে যাচ্ছি, এটা বড় 1 নম্বরের সিম্বল বা লেস দ্যান, তাহলে এখানে কী আছে, এখানে মাঝের সিম্বলটা আছে, তাহলে মাঝের সিম্বলটা আসবে কী করে, যখন এটা বড় সিম্বল আছে তার মানে এটা ভুল হয়ে যাচ্ছে, পুরোটা দেখার দরকার নেই ধরতে পারলে। 2 নম্বরটা দেখো, কে আর বি, কে কোথায় আছে, এখানে, বি কোথায় আছে, এখানে, কে থেকে বি যাব, তার মানে কে থেকে প্রথমে সি, সি থেকে বি যাব, তাহলে সি এর পরেই তো বি আছে, বি লিখে নাও এখানে, তাহলে সি এর থেকে যদি বি যাই, বি দেখো ছোট আকারে আছে, এইভাবে আছে, বি এর দিকে মুখটা ক্লোজ আছে সি থেকে বি, তাহলে কে থেকে যদি সি যায় দেখো একই সিম্বল পাচ্ছি, ঠিক আছে, কে লেস দ্যান গ্রেটার দ্যান ইকুয়াল জে, গ্রেটার দ্যান সি, গ্রেটার দ্যান ইকুয়াল বি, তার মানে এখানে গ্রেটার দ্যান পেয়ে গেলাম না, জে গ্রেটার দ্যান সি, তার মানে কে গ্রেটার দ্যান বি হয়ে যাবে, কে গ্রেটার দ্যান বি তাই আছে, তার মানে এটা ঠিক, কে গ্রেটার দ্যান বি তাই আছে, তাহলে ওটা ঠিক হয়ে যাবে। বোঝা গেল, নেক্সট যাব। আর বেশি না, 1 ঘন্টা 3 মিনিট হয়েছে, বলো বিশ্ব ভাই, অসুবিধা হচ্ছে, এটা ইনইকুয়ালিটি, মানে কি বলবো, ওই গাণিতিকের মধ্যে পেয়ে যাবে, গাণিতিক কনক্লুশন না কি গাণিতিক সমস্যা আছে ওর মধ্যে, ঠিক আছে, গাণিতিক সমাধান দেখবে, থামো আমি বলে দিচ্ছি বই দেখি, তুমি পাবে গাণিতিক ক্রিয়া দেখবে, 14 নম্বর অধ্যায় আছে গাণিতিক ম্যাথামেটিক্যাল অপারেশন, তুমি পাবে, হ্যাঁ সুবিদাসের বই ওই 380-এর পরে, 385 এরকম পেয়ে যাবে, প্রিভিয়াসে 390 পেজে দেখবে, 390 পেজে পাবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ওখান থেকে শুরু করছি, বই দেখে ফলো করো, করো নিজে বাড়িতে করার চেষ্টা করো, ভালো হবে, অসুবিধা হলে ভিডিও দেখে নেবে, ভিডিও তো থাকলোই, চলো করো, 24 করো, 23-24, দেখো 1 নম্বর কি বলছে, বি এন, বি কোথায় আছে, এখানে, এন কোথায় আছে, এখানে, এখানে আর কমা নেই, দেখো একটাই, এখানে সুবিধা হবে,
বি আর এন এর মধ্যে দেখো সব কি গ্রেটার দ্যান ইকুয়াল গ্রেটার দ্যান ইকুয়াল গ্রেটার দ্যান ইকুয়াল, তার মানে গ্রেটার দ্যান ইকুয়াল হবে, মাঝে এটা কি করে আসে, তার মানে এটা ভুল। এল কে, এল কোথায় আছে এখানে, কে কোথায় আছে এখানে, এল আর কে এর মধ্যে দেখো এখানে গ্রেটার দ্যান ইকুয়াল আর এখানে আবার লেস দ্যান হয়ে যাচ্ছে, মানে উল্টা সিম্বল, তার মানে এটা ভুল, দুটোই ভুল হয়ে গেল। তাহলে এখানে আছে বি এন, এখানে আছে এল কে, তাদের এদের মধ্যে কি আইদার আওয়ার আসতে পারে না, কারণ আইদার আওয়ার মানেই সেম থাকবে, বি এন থাকলে বি এন, এল কে থাকলে এল কে, তাহলে আইদার আওয়ার আসতে পারে না। যখনই দুটো ভুল হবে তখন একটু দেখে নেবে আইদার আওয়ার কি না, নাহলে নেগেটিভ হবে, কারণ দুটোই ভুল মানে দুটো এলিমেন্ট সেম আসবে, তিনটে শর্ত মানতে হবে, তাহলে এটা দুটোই ভুল হয়ে যাবে, আইদার আওয়ার হবে না। চব্বিশ সেটটা দেখো, এল এন দেখো, এল কোথায় আছে এখানে, এন কোথায় আছে এখানে, তাহলে এল আর এন এর মধ্যে কি গ্রেটার দ্যান ইকুয়াল আছে, এটা গ্রেটার দ্যান বলছে, তার মানে লেস দ্যান বলছে, হ্যাঁ না গ্রেটার দ্যান বলছে, তার মানে এটা ভুল। দ্বিতীয়টা দেখো এল এন, এল আর এন এর মধ্যে দেখো ইকুয়াল নেই, ইকুয়াল বলছে, তার মানে এটাও ভুল, তাহলে দুটোই ভুল, এল এন এল এন সেম আছে, তার মানে দুটো এলিমেন্টেরই এলিমেন্ট ঠিক থাকতে হবে, একই থাকতে হবে, আছে। দুই নম্বর কি বলেছিল, দুটোই ভুল হতে হবে, দুটোই ভুল হয়েছে। তিন নম্বর কি বলতে হবে, ওই শর্ত মানতে হবে, মানে গ্রেটার দেন ইকুয়াল একটা থাকাই লাগবে, দেখো এখানে গ্রেটার দেন আছে এখানে ইকুয়াল আছে, কিন্তু এল আর এন এর মধ্যে এইখানটায় দেখো গ্রেটার দেন আছে, গ্রেটার দেন ইকুয়াল আছে, তার মানে এটা কিন্তু দুটোই ঠিক না, এটা অ্যান্সার হয়ে যাবে, চব্বিশের অ্যান্সার হয়ে যাবে আইদার অর, আইদার অর মানে হয় এক নম্বর ঠিক নাহলে দুই নম্বর ঠিক, ওই যে ডি অ্যান্সার হয়ে যাবে, এক অ দুই এর যে কোনো একটি সত্য, ঠিক আছে। এই যে 23টা হয়ে গেল ডি অ্যান্সার, আর 22টা অ্যান্সার কি হবে, দুটোই ভুল, ওখানে কিন্তু আইদার আর কাজ করছে না, তার মানে এক ও দুই উভয়ই সত্য নয়, মানে অ্যান্সার সি, ওটা অ্যান্সার হয়ে যাবে সি, 23টা অ্যান্সার হয়ে যাবে সি, বোঝা গেল বিশ্ব ভাই, এখানে আইদার আরটা। নেক্সট করো করো 25-26 করো, বলো অ্যান্সার বলো, সি এখানে এফ এখানে, সি আর এফ যদি দেখি এদের মধ্যে কি লেস দ্যান আছে, লেস দ্যান নেই, তার মানে এক নম্বর ভুল, সি আর এফ এদের মধ্যে দেখো লেস দ্যান ইকুয়াল আছে, তার মানে ইকুয়ালের আগে তো লেস দ্যান ইকুয়াল আসবে, তার মানে এটাও ভুল, তার মানে দুটোই ভুল হলো, সি এফ সি এফ দুটোই এলিমেন্ট আছে, অবশ্যই আইদার আওয়ার, কারণ এর মধ্যে দেখো, এর মধ্যে দেখো লেস দ্যান ইকুয়াল সিম্বল আছে, তার মানে এর অ্যান্সার হয়ে যাবে ডি, আইদার অর, আইদার অর। 26টা করো, বলো 26 বলো, এ আর ডি দেখো 26-এর এক বলছি, এ কোথায় আছে এখানে, ডি কোথায় আছে এখানে, তাহলে এ আর ডি এর মধ্যে দেখো এখানে উল্টা সিম্বল চলে আসছে, এখানে উল্টা সিম্বল চলে আসছে, এখানে দেখো ভালো করে লক্ষ্য করো, বি আর সি এর মধ্যে কি আছে গ্রেটার দ্যান, সি আর ডি এর মধ্যে লেস দ্যান ইকুয়াল, তাহলে দুটো আলাদা না এটা আর এটা, তাহলে আলাদা মানে কি কোনো সম্পর্ক আসতে পারে না এ আর ডি এর মধ্যে, তার মানে এটা ভুল। বি আর ই দেখো, বি কোথায় আছে এখানে, ই কোথায় আছে এখানে, তাহলে বি আর ই এর মধ্যে এদের মধ্যে দেখো এখানে গ্রেটার দ্যান আছে, এখানে গ্রেটার দ্যান ইকুয়াল আছে, তার মানে এটাও কোনো সম্পর্ক আসতে পারে না, কিন্তু এটা কি আইদার আর হবে না, কেন এ ডি আলাদা বি ই আলাদা, দুটো এলিমেন্ট এক না, সেই জন্য এটা আইদার আর না, এটা অ্যান্সার হয়ে যাবে নান, মানে নাইদার নর, মানে কেউই না, এটা যাবে নাইদার নর, মানে কোনোটাই না, একও না দুইও না।
নান অফ দিস মানে কোনোটাই না। এখানে যেহেতু আইদার অর নাইদার নরের ব্যাপার আছে, সেই জন্য নাইদার নর বলতে হবে। নান অফ দিস মানে কোনোটাই না, অপশনের মধ্যে ওটা। এখানে উত্তর হয়ে যাবে নাইদার নর মানে ওই যে কোনোটি নয় ছিল, অপশন যেটা এক ও দুই সত্য নয়, এই যে সি এক ও দুই উভয়ই সত্য নয়, সি অ্যান্সার হয়ে যাবে। এটা হয়ে যাবে সি আর এটা হয়ে যাবে ডি। পরে এটা করো, এই 21 আসছে কেন, এরপরে 25 26 পরে 21 কেন, মানে ভুল আছে কোশ্চেন নাকি, খাতা সবে 21 করে দিয়েছে। চলো করো, এক দুই তিন চার, চারটে আছে এখানে। বলো এক নম্বরটা, বলো টি আর ওয়াই আছে, এটা টি আর এটা কি ওয়াই, টি আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক কি হবে? ওয়াই দেখো এখানে লেস দেন গ্রেটার দেন আছে, মানে কি গ্রেটার দেন হবে, ওয়াই বড় হবে, তাহলে ওয়াই বড় আছে টি এর থেকে, তাহলে এক নম্বর সত্য। দুই নম্বর দেখো এন এস, এন কোথায় আছে এখানে, এস কোথায় আছে এখানে, তাহলে এন এস সম্পর্ক কি হবে, এন আর এস এর মধ্যে দেখো এখানে লেস দেন আছে, তার মানে এন বড় হবে এস এর থেকে, এন বড় হবে, এন বড় আছে এখানে, এটা সত্য। তারপরটা দেখো জে এস, জে কোথায় আছে এখানে, এস কোথায় আছে এখানে, তাহলে এস থেকে যদি জে যাই, তাহলে এস থেকে জে যেতে গেলে এখানে লেস দেন পাচ্ছি, লেস দেন ইকুয়াল লেস দেন, তার মানে লেস দেনই থাকবে, জে বড় হবে, জে এখানে ছোট আছে তাই না? হ্যাঁ, জের দিকে এটা যদি ঘুরি দিত তাহলে এটা ঠিক হয়ে যেত। চার নম্বর দেখো এস গ্রেটার দ্যান ইকুয়াল ওয়াই, এটা কি আছে এস, আর ওয়াই কোথায় আছে এখানে, ওয়াই এস আর ওয়াই যদি দেখি, এস এখানে ওয়াই এখানে কি হবে, ওয়াই কি বড় হবে, কিন্তু এখানে কি আছে মানে ওয়াই আর এস এর মধ্যে তো লেস দ্যান আছে, গ্রেটার দ্যান আছে, তাহলে গ্রেটার দ্যান তো না, এখানে গ্রেটার দ্যান ইকুয়াল দিচ্ছে, তার মানে এটা মিথ্যা। তাহলে অনলি শুধুমাত্র এক দুই তিন সত্য, না তিন সত্য হয়নি, তাহলে এটা না, শুধুমাত্র এক দুই সত্য, এক দুই সত্য, হ্যাঁ বি অ্যান্সার, এক তিন চার সত্য, চার তো সত্য হয়নি, তাহলে এটা ভুল, চারটে সত্য না, শুধুমাত্র এক তিন সত্য না, শুধুমাত্র এক আর দুই সত্য, তাহলে অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। চলো 28, কি ব্যাপার 23 আসছে কেন, ভুল আছে নাম্বার দেওয়া, 28 27 ছিল এটা 28। করো, তিরিশ পর্যন্ত করবো আজকে, হ্যাঁ প্রথমে দেখো এইচ ওয়াই আছে, মাঝে কিন্তু কম আছে লক্ষ্য করবে, কেপিতেও ছিল এরকম একটা, দেখেছো কেপি বলছে, হ্যাঁ কেপিতেও ছিল, আবার ডব্লিউবিপি যেটা ছিল, ডব্লিউবিপিতে না লেডি কনস্টেবলে দেয়নি। আগের বার ডব্লিউবিপি মেনে দিয়েছিল এই, এইচ ওয়াই এর মধ্যে সম্পর্ক দেখতে হবে, এইচ ওয়াই, তাহলে এইচ কোথায় এখানে, ওয়াই কোথায় এখানে, তাহলে এইচ থেকে যখন ওয়াই যাব কমন কী হচ্ছে টি, এইচ থেকে টি যাব, টি থেকে ওয়াই যাব, তাহলে এইচ থেকে যদি টি চাই
টি থেকে যদি ওয়াই যায়, ওয়াই তো বড় হবে, তাহলে ওয়াই ওয়াই দিকে দেখো মুখ খোলা আছে, ওয়াই বড় হবে, কিন্তু এই দিকে ওয়াই দিকে মুখ বন্ধ আছে না, ক্লোজ আছে না, তার মানে এটা তো ভুল হয়ে গেল। শুধু একটা সিম্বল দেখেই হয়ে যাচ্ছে অ্যান্সার। এইচ থেকে টি যাচ্ছি, টি থেকে ওয়াই যাচ্ছি, আমার কি বড় সিম্বলটাই আসবে, মানে এটাই আসবে, কিন্তু ওয়াই কি বড় হবার কথা, ওয়াই কি বড় হবার কথা, কিন্তু এখানে কি দেখাচ্ছে, ওয়াই ছোট, এই যে ওয়াই দিকে মুখ ক্লোজ আছে, এইচের থেকে ওয়াই ছোট দেখাচ্ছে, তার মানে এটা ভুল। দুই নম্বর দেখো এস সি, এস এখানে, সি এখানে, বলো কি হবে তাড়াতাড়ি ফার্স্ট, কি করে সত্য হয় ভাই? এই যে সম্ভব হবে না, উল্টো সিম্বল আছে যে, তাই না? তার মানে এটা ভুল হয়ে গেল। তিন নম্বর বলো, সি আর ওয়াই এর মধ্যে দেখো অবশ্যই ভুল, কারণ কি এ গোটা গোষ্ঠীতেই কেউ সত্য নাই, মানে সমান নাই, এখানে এস থেকে টোটাল দেখো কেউ সমান নাই কোথাও, তাহলে সমান কি করে আসে? চার নম্বর বলো, সি আর এন, তাহলে সি এখানে আছে, এন এখানে আছে, তাহলে সি থেকে টি যাব, টি থেকে এন যাব, তাহলে সি থেকে যদি টি যাই, সি এর থেকে টি কি ছোট হলো, আবার টি এর থেকে এন কি ছোট, তার মানে এন দেখো এখানে কি সি থেকে টি যাচ্ছে, সি থেকে টি যাচ্ছে, তার মানে টি ছোট আছে, এরকম আছে না, তার মানে আবার টি থেকে দেখা যাচ্ছে এন, এনের দিকে কি আছে, আবার লেস দ্যান ইকুয়াল আছে, গ্রেটার দ্যান ইকুয়াল আছে, তার মানে এটা ঠিক হচ্ছে, তাহলে শুধুমাত্র চার সত্য, অপশন ডি আমাদের অ্যান্সার। ২৯, এটা ২৯, হ্যাঁ কোশ্চেন ভুল আছে, ৩০টা করব, করো, এখানে কমা নাই, কোনো কমা নাই, মানে এই রকম টাইপের কোশ্চেন আমাদের থাকবে, ডব্লিউবিপি কেপি এসবে, কমা দেবে না, কমা নাই মানে সহজ, কমা থাকলে একটু জটিল হয়। এ ওয়াই আছে, তার মানে এ এখানে, ওয়াই এখানে আছে, তাহলে এ আর ওয়াই যদি দেখি, তাহলে এ বড় হবে না, এ বড় আছে ওয়াই থেকে, তাহলে ঠিক এ আর ওয়াই। দুই নম্বর দেখো এল, এ এল এখানে, এ এখানে, তাহলে এল থেকে এ যাচ্ছে, এ বড় হবে, তার মানে এটাও সত্য। এইচ এ দেখো, এইচ এখানে, এ এখানে, তাহলে এইচ থেকে যদি এ যাই, এইচের থেকে ওয়াই বড়, ওয়াইয়ের থেকে এটা এ বড়, তার মানে এ বড়ই হবে, কারণ এখানে লেস দেন আছে, লেস দেন আছে, তার মানে এ বড় হবে, এ বড়ই আছে এখানে, সত্য। চারটা দেখো, চার নম্বর কে আর আর দেখো, কে এখানে আর এখানে, কে থেকে যখন আর যাবে, তাহলে এখানে একটা সিম্বল, এখানে একটা সিম্বল, উল্টো সিম্বল না, তার মানে মিথ্যা, তার মানে এক দুই তিন সত্য, অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অপশন এ সঠিক অ্যান্সার। চলো এটা করো লাস্ট, এটাই, হ্যাঁ ৩০ নম্বর, ৩০-এর পরে ৩১, হ্যাঁ ঠিক আছে, কোশ্চেন দিতে ভুল করেছে, এটা ৩০ নম্বর, বলো অ্যান্সার করো সবাই, অবশ্যই পি এখানে, সি এখানে, পি গেটার দ্যান আছে, আর দেখো নেই, গেটার দ্যান ইকুয়াল, ইকুয়াল তার মানে গেটার দ্যান হবে, তাহলে ঠিক আছে। দুই বলো, একবার ধরে ফেললে তো ভাই আর অসুবিধা হবে না। এখানে কে দেখো, এখানে এল দেখো, এদের মধ্যে আলাদা সিম্বল চলে আসলো না, তাহলে এটা মিথ্যা। পরেরটা বলো, এস ইউ, তাহলে এস এস এখানে, ইউ এখানে, দুটোর মধ্যে এই যে এটা, এই সিম্বলটা আর এই সিম্বলটা আলাদা, তার মানে এটাও কি হয়ে যাবে, মিথ্যা মানে ভুল। সি এল দেখো ভালো করে, সি এখানে, এল এখানে, সি এল, সি এল মানে কি ইকুয়াল আছে, আর গ্রেটার দ্যান ইকুয়াল আছে, গ্রেটার দ্যান ইকুয়াল হবে, তার মানে কি এল বড় হবে, এল এর দিকে গ্রেটার দ্যান ইকুয়াল, ঠিক আছে সত্য।
তার মানে এক আর চার সত্য। আমাদের অ্যান্সার সি, এক ও চার সত্য। দুই ভুল তিন ভুল, অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। কোনটা বল? চারেরটা দেখো ভালো করে, এখানে চার নম্বর সি এল বলছে, তাহলে সি এখানে আছে, এল এখানে আছে, তাহলে সি এল যদি দেখি সি এর থেকে কি ইউ কি গ্রেটার দ্যান ইকুয়াল, আর এখানে ইকুয়াল আছে, এই দুটোর মধ্যে প্রায়োরিটি কাকে দেবো? গ্রেটার দ্যান ইকুয়ালকে তো। আর এল এর দিকে মুখটা খোলা থাকবে, এল এর দিকে মুখটা খোলা আছে, চলো নেক্সট। এটাই 30, এটাই লাস্ট, ব্যাস এটুকুই আজকে। অসুবিধা থাকলে বলো, কারো কিছু প্রবলেম হলে বলো। মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তো? ফার্স্ট টাইম করছি আশা করি। বিশ্বভাই এর আগে করেছো এগুলো, ইনইকুয়ালিটি? পরে এগুলো অসুবিধা হলো? আচ্ছা ঠিক আছে, বাড়িতে আবার। হ্যাঁ বলো। বলো আর একবার বলো। হ্যাঁ